আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ এবং নতুন একটা বাজারের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা ইতিমধ্যে জানেন, যারা কাপড়ের ব্যবসা করেন, গাউসিয়াতে একটা হাট বসে, শেখের চরে একটা, আর আপনারা ইসলামপুর থেকে কাপড়ের হাট থেকে বা বাজার থেকে মাল সংগ্রহ করতে পারেন পাইকারিতে, যারা ব্যবসা করেন তারা। তো আজকে আপনাদেরকে নতুন একটা বাজারের সন্ধান দিব, সেটা হচ্ছে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাসস্ট্যান্ডের কাঁচা বাজারের সাথে নতুন একটা বাজার বসছে। তো এটা একটা কাপড়ের বাজার, এখানে গাউসিয়ার হাটের পাইকাররা এখানে নতুন বাজার দিছে। তো এখানে প্রতি শুক্রবারে আপনারা আসতে পারবেন। তো আজকে আমরা সেই হাটে আপনাদেরকে কিছু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা এখন হাটে যাই। তো আশা করি সাথে থাকবেন, এবং যারা সবসময় ব্যবসায়িক বিভিন্ন ভিডিও দেখতে চান এবং নতুন নতুন আইডিয়া দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই, চলুন বাজারে যাওয়া যাক। আমা এর কথা বল নাকি, হ্যাঁ খুচরা না গেলে পাইকারি না খুচরা দুটোটাই পাইকারি কত খরচ? কার্ড আছে নি? মোবাইল কার্ড নাম্বার আছে দোকানের? নাম্বার আছে? মনে করেন কেউ যদি ফোনে আপনার ফোন দিয়ে মাল নিতে চায়, দিতে পারবেন তো নাকি? বেশি মাল নিলে কয়টা গজ দিবেন আর কম দিবেন? 35 বেশি নিল, আমার এটা কি সুতি নাকি? 40 টাকা খুচরা 42 আর পাইকারি 40 না? আপনার মোবাইল নাম্বারটা কোন? 01743909879879 01743909879 নাকি? তো এই নাম্বারে ফোন দেওয়া যদি কেউ আপনার অর্ডার দেয় তাহলে তো মাল দিতে পারবেন নাকি? আচ্ছা মামা ধন্যবাদ।